वेलकम टू बार्क बॉक्स प्लीज। आगे वीडियो तुम्हारे साथ शेयर कर मिल्की के डाक्तर का नहीं जावर पथे घटे जावा दुर्घटनार कथा। मिल्की के कैकटा स्ट्रीट डॉग कामड़े दिए तरपर डाक्तर देखिए बाड़ी नहीं आसा है और शरीरटा बेस खराब छो दुरबल छो। तारपर आमारो बेश किछु दिन शरीरटा खूब खराब छिलो सेई कारणे भिडियो रेडी हवा सत्त्वेओ आमी भएस ओवर करते पारिनी सेई कारणे तोमादेरके कोनो आपडेट दिते पारिनी। एखोनो अब्दि आमार गला जदिओ ठीक हयनी कथा शुनेई बुझते पारछो, तबुओ तोमादेर मतो अनेकेई आमाके पार्सोनालि मेसेज करेछे जे मिल्की केमन आछे सेटार एकटा भिडियो दिते। सत्यि कथा बोलते मिल्की ओखान थेके आसार पर तो भीषण दुर्बल हये गेछिलो, भीषण टायार्ड छिलो, किन्तु ओके जे कुकुर बाइट करेछिलो से ही बाइटर जगह प्रचंड व्यथा, तो कारण सारा दिन घूमिए मैंने चुपचाप शुए थकत घूमिए थकत विछाना उठत ही ना विछाना कि जेखने पारत से शुए पड़त। देखते एखने शुए आमी के डाकाडाकि करछि उठछेना एरकम कंटिन्यूसलि पुरो दो थेके तीनटे दिन एरकम भावे घूमिए ও এইভাবে সারাটা দিন শুয়ে সারাটা রাত মানে এত চনমনে একটা বাচ্চা হঠাৎ করে যে কিভাবে ঝিমিয়ে গেছে বাড়ির সবার মন খারাপ, এমনকি পাড়া থেকে সবাই এসে মিল্কিকে ডাকাডাকি করছে, মিল্কি চুপচাপ শুয়ে আছে উঠে অবধি বাইরে যায় না, মানে এরকম অবস্থা। প্রথম অবস্থায় ঘাটা এরকম ছিল, এরপরে তো ও পায়ে আর কাউকে হাত দিতে দিত না, ওই সাইডটা চেপেই শুয়ে থাকে যাতে কেউ ভাবে ওখানে কোনো হাত না দিতে পারে। এই ভিডিও ক্লিপটা হচ্ছে ওকে যেদিন কুকুরে বাইট করেছিল সেই দিনের ভিডিও ক্লিপ। তো ওকে ভ্যাকসিন দিতে এসেছে ওরই ট্রেনার বুবান্দা। বুবান্দা ওকে ছোটবেলা থেকেই ট্রেন করেছে, তো একমাত্র বুবান্দাকে অ্যালাউ করে ওর গায়ে হাত দেওয়ার জন্য, হট করে বাইটের কাউকে অ্যালাউ করে না। তো সেই কারণে বুবান্দাকে ডাকা হয়েছে ওকে ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে ও মানে বাপায় ভর দিতেই পাচ্ছে না, ও কোনো রকমে মনের জোরে ভরটা দিচ্ছে, ওর পায়ে এতটাই ব্যথা। সেদিন তাও একরকম ছিল কিন্তু পরের দিন অবস্থা আরও বেহাল হয়ে গেছিলো। যাই হোক, এই যে ভ্যাকসিন দেওয়া নিয়ে যে ঘটনা ঘটে গেল, বাবা ও ভ্যাকসিন কোনোভাবেই দিতে দেবে না। ও প্রত্যেকটা ভ্যাকসিনের সময় এটাই করে, শুধু আজকে বলে না, ও প্রত্যেকটা ভ্যাকসিনের সময় এরকমই করে। আগে ভুবনদাকে এসে ওর সাথে খেলা করতে হয়, কত কিছু করতে হয়, তারপর গিয়ে ভ্যাকসিন। আমরা তো ভেবেছিলাম যে ওর শরীরটা ভালো নেই, হয়তো সহজে হয়ে যাবে, কিন্তু না, এটা তো মিল্কি, একটু তো টাইম লাগবে। দেখতেই পাচ্ছ যেই দেখলো ভুবনদা ইঞ্জেকশন রেডি করছে, ও আর ভুবনদার কাছেও যাবে না, এবার দূরে দূরে থাকছে। ওর যে ইঞ্জেকশনে খুব লাগে সেটা না, কিন্তু ও ওর গায়ে ওটা ফোটাবে না, ওই যে গায়ে হাত দিলেই সরে যাবে, ও কাছে যাবে কিন্তু ও ভীষণ কনসিয়াস থাকবে, মানে ইঞ্জেকশনটা নিয়ে ভীষণ কনসিয়াসও। যদি ওর গায়ে দিয়ে দেয় হাতে নেওয়ার সাথে সাথে দেখবে ত্রিং করে লাফ মেরে চলে যাবে। ও ভ্যাকসিনের ভয়তে ভুবনদার থেকে যতটা দূরত্ব মেনটেন করা যায়, ভুবনদা ওর ভীষণ খাতিরের লোক, কিন্তু ভ্যাকসিন যেহেতু হাতে আছে, ইঞ্জেকশন যেহেতু হাতে আছে, সেহেতু একটু ডিস্টেন্স মেনটেন করতেই হবে। তো এভাবেই দেখা যাক কতক্ষণে ভ্যাকসিন দেওয়া যায়। দেখেছো, ভ্যাকসিন হাত থেকে রেখে দিলে ও আবার ভুবনদার কাছে যাবে, ভ্যাকসিন যদি হাতে নিয়েছে ও ত্রিং করলাপ মেরে চলে আসবে। ওকে যে বাইরের সারো মেয়েগুলো কামড়ে দিয়েছে সেটা ও বুঝে উঠতে পারেনি, তাই ও হঠাৎ করে আচমকায় হয়ে গেছে কোনো রকম, মানে বুঝে ওঠার আগে, সেই কারণেই ওকে কামড়াতে পেরেছে, নয়তো ওকে কামড়ানো বাপরে বিভৎস অ্যালার্ট। মিল্কি ওই ব্যথা পা নিয়ে ক্লান্ত শরীর নিয়ে কন্টিনিউয়াসলি 45 মিনিট ধরে যুদ্ধ চালিয়ে গেল ভুবনদার সাথে, ভ্যাকসিন দিতে দেবে না। শেষে বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করার পর ঠিক করা হলো যে ওকে বলা হবে চল বাইরে চল ঘুরতে নিয়ে যাব। তো সেইভাবেই ওকে বেল্ট পরিয়ে নিয়ে যাওয়া, মানে অ্যাক্টিং করা হলো, ভাবলো যে বাইরে যাচ্ছে, ওকে পিছন দিক থেকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। পরবর্তী ভ্যাকসিনগুলো ঠিক ওইভাবেই দেওয়া হয়েছে, কারণ ও যদি বুঝতে পারে ভ্যাকসিন দেওয়া হবে তাহলে আর হবে না, ওকে ও ঘুরতে যাওয়ার পাগল, ও বাইরে বেরোনোর জন্য পাগল, ওকে বাইরে বেরোনোর নাম করে ভ্যাকসিন দেওয়া হয়।
এইভাবে তো ভ্যাকসিনের পর্ব শেষ হয় সেই দিন। এরপরে শুয়ে পড়ে মিল্কি পরের দিনে, এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার ক্লিপ, দেখতে পাচ্ছ ও বিছানা থেকে আর উঠবে না, এভাবেই শুয়ে আছে। প্রায় দুপুরবেলা শুয়েছে, তখন রাত 9টা বাজে, তখনও এইভাবে শুয়ে। আমি ওকে ডাকাডাকি করছি ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, টয়লেট পটি করানোর জন্য, ও উঠবেই না। এসে মাথায় রাতে হাত বুলিয়ে দিচ্ছি, বুঝতে পারছি ওর খুব কষ্ট হচ্ছে। যখন ও আর উঠলো না, তখন আমি একটা হট ব্যাগ নিয়ে এসে হট ব্যাগ গরম করে এনে ওকে চেক করতে গেলাম। তো ও ব্যথা পায় চেক করতে দিল না, তখন উল্টো দিকের পাটায় আমি ওকে চেক করতে থাকলাম, যাতে ও বুঝতে পারে এটাতে ওর আরাম হবে। আর সেটাই হলো, ও বুঝতে পারলো যে ওর একটা ভালো লাগছে, আরাম লাগছে। ও তখন আস্তে আস্তে উল্টো দিক করে শুলো আর পা পায়ে হাত দিতে অ্যালাউ করলো। এভাবে বেশ এক ঘন্টা চেক করার পর ও বেটার ফিল করলো, উঠে খাওয়া দাওয়া করলো, বাইরে গেল। মিল্কের ক্ষতস্থানে বেটাডিন পাউডার দিয়ে দেওয়া হতো, যাতে তাড়াতাড়ি ক্ষতস্থানটা হিল হয়ে যায়। দিনে প্রায় 3-4 বার পাউডারটা ইউজ করা হতো। এবারে ওকে বায়োনিক্স 500 ওষুধ দেওয়া হতো, অ্যান্টিবায়োটিক, দিনে 2 বার করে, আর দিনে 1টা করে চারমোরার ফোর্ট, আর সাথে গ্যাসের ওষুধ তো থাকতোই। এরকম 5 দিন চলার পরে মিল্কির ব্যথা অনেকটাই কমে গেল, ঘা পুরোপুরি শুকিয়ে এসছে। মিল্কি এখন আগের থেকে অনেকটাই সুস্থ, খেলাধুলো করে, হাঁটাচলা করে, দৌড়দৌড়ি করে, দেখতেই পাচ্ছ ওর দৌড়দৌড়ি ছুটোছুটি খেলাধুলো আবার শুরু হয়ে গেছে, দেখে ভীষণই ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।